গর্ভবতী অবস্থায় প্রথম তিন মাস যে দশটি কাজ একদমই করবেন না, কেয়ার অফ দ্য ফার্স্ট থ্রি মান্থ অফ প্রেগনেন্সি, খবরটার অপেক্ষায় হয়তো দিন রাত এক করেছেন এতদিন। তবে এবার শুরু সচেতনতা, সতর্কতা আর নিজের খেয়াল রাখার পালা। যেহেতু গর্ভস্থ সন্তানের একেবারে শুরুর সময়, তাই মাকে থাকতে হবে অনেক বেশি সতর্ক। কিন্তু বললেই তো আর সতর্ক হওয়া যায় না, কারণ অনেক ক্ষেত্রেই মায়েরা বুঝতেই পারেন না যে কি হচ্ছে বা কি হতে পারে। অনেকেরই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণাই থাকে না, জানা থাকে না কি করলে সন্তানের ভালো বা খারাপ হতে পারে। তাই গর্ভধারণের এই প্রথম পর্যায়টি অনেকের জন্যই ক্ষতিকর হতে পারে যদি সঠিক যত্ন না হয়। তাই গর্ভধারণের প্রথম তিনটি মাস নিয়ে মায়েদের শারীরিক অবস্থার সবকিছু নিয়েই আজকের এই ভিডিও। প্রথমে জেনে নিন আপনি প্রেগনেন্ট কিনা। প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষার 95% পরীক্ষাই সঠিক হয় বলে ধরা হয়। তবে 100% নিশ্চিত হতে চাইলে ডাক্তারের পরামর্শে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে দেখতে পারেন। নিশ্চিত যদি হয়ে যায় তবে গর্ভবতী অবস্থায় প্রথম তিন মাস যে দশটি কাজ একদমই করবেন না। নাম্বার 1, সাবধানে চলাফেরা করুন। অ্যালকোহল, ক্যাফেইন, ধূমপান থেকে দূরে থাকুন। এসব প্রত্যক্ষ বা পরোক্ষ যেমনই হোক না কেন, এসব থেকে দূরে থাকুন। নাম্বার 2, যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই আপনাকে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং ভালো স্ত্রী রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। ডাক্তারের সাথে যেন সহজেই যোগাযোগ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কাছাকাছি যেসব ভালো ডাক্তার রয়েছে তাদেরকে দেখান, কেননা সমস্যা হলে যেন দ্রুত তাদের কাছে যেতে পারেন। নাম্বার 3, সন্তান ধারণের ফলে শরীরে হরমোন ঘটিত বেশ কিছু পরিবর্তন হয়, যার কারণে বমি বমি ভাব, মাথা ঘোরা, খেতে না পারা, শরীর খারাপ ভাব হতেই পারে। এমন কিছু হলে ভয় পাবেন না, আবার এমন কিছু না হলেও চিন্তা করবেন না। বেশি বমি হলে সকালে উঠে লেবু জল খেতে পারেন। নাম্বার 4, এছাড়াও হরমোন ঘটিত পরিবর্তনের কারণে এ সময় স্তনের আকারও পরিবর্তন হওয়া শুরু হয় ধীরে ধীরে। সেই কারণে স্তনে ব্যথা হবে ও স্তন নরম হয়ে যাবে। মনে রাখবেন, এই পরিবর্তন আপনার সন্তানের জন্যই জরুরি, এসব নিয়ে বেশি বিস্মিত হবেন না। নাম্বার 5, সন্তান গর্ভে ধারণ করার ফলে কিছু শারীরিক পরিবর্তন হয়। যেহেতু সন্তান জরায়ুতে ধারণ করে ও জরায়ুর অবস্থান থাকে প্রসাবের নালীর ঠিক উপরে, তাই বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরায়ুর প্রসাবের নালীর উপরে চাপ ফেলতে পারে। এর ফলে প্রসাবের পরিমাণ বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। নাম্বার 6, এছাড়াও অনেক অন্তঃসত্ত্বা মহিলারই রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। কারো রক্তচাপ বেড়ে যেতে পারে, কারো আবার কমেও যেতে পারে। সেই সঙ্গে দেখা দিতে পারে ডায়াবেটিসের সমস্যা। এমন কোন সমস্যা দেখা দিলে নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে। নাম্বার 7, বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেক মায়ের। অন্তঃসত্ত্বা নারীর খাবার হজম হতে ও পেট খালি হতে অন্য নারীদের তুলনায় বেশি সময় লাগে, কারণ গর্ভস্থ বাচ্চার পুষ্টি গ্রহণ করতে সময় লাগে একটু বেশি, আর এটাই গর্ভবতী নারীর জন্য হয়ে যায় মহাকষ্টের। এসব হলে ঘাবড়ে যাবেন না, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ মতো ঔষধ খান। নাম্বার 8, এর সাথে আছে মুড সুইং এর উৎপাত। শরীরে নানান হরমোনের নাচানাচি ওঠানামায় ঘন ঘন মেজাজ বদলাতেই পারে। হয়তো কখনো ভীষণ রাগ হতে পারে আপনার, আবার কখনো বা প্রচন্ড আনন্দ হতে পারে। একটুতেই হয়তো কেঁদে ফেললেন, কিংবা অল্প খুশিতেই ভীষণ হাসি হাসলেন। হাসি খুশি থাকাটা না হয় ভালো, কিন্তু সন্তানের ভালোর জন্য রাগ রোষ্টতা আপনাকে সামলাতে হবে। নাম্বার 9, ঘুমের সময় বাড়িয়ে দিন। দিনে 8-10 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন। এছাড়াও সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে হালকা বিশ্রাম নিন। নাম্বার 10, এই তিন মাসে যৌন সম্পর্ক করতে চাইলে করাই যায়, তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এত কিছু বিধি নিষেধ এ কারণেই
যে গর্ভাবস্থা প্রথম তিন মাসেই কিন্তু গর্ভপাতের আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। এই সময়টা পার হয়ে গেলে তেমন কোনো বাধাই থাকে না। এই সময়ে আপনাদের একটু বেশি বেশি সচেতন থাকতে হবে। পরিশেষে বলবো, আপনারা ভালো কোনো ডাক্তারের ফলো আপে থাকুন এবং সবসময় তাদের সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করুন। নিজেকে সবসময় অবজারভেশনে রাখুন, কোনো সমস্যা হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এই সিরিজের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এই বিষয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। সবাই সুস্থ ও ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।